আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সারা রাত ধরে এই আম পড়েছে, তো কুড়িয়ে কুড়িয়ে এখানে রেখেছি, বেশ কিছু আম হয়ে গেছে। আর সারা দিনেও তো অনেক আম পড়বে, আমরা একসাথে গাছের সব আম পারি না, কারণ দেখা যায় এমনিতেই পেকে গেলে গাছ থেকে পড়ে, তো পড়তে পড়তেই সারাদিনে দেখা যায় এক গামলা আম হয়ে যায়। তো যার কারণে আর পাড়ার প্রয়োজন হয় না, এভাবে খেলেই হয়ে যায়। তো প্রতিদিনই প্রচুর আম খাচ্ছি, আর আপনারা তো সবাই জানেন আপনাদের ভাইয়া বাড়িতে থাকে না, তো ভাবছি যে তার জন্য কিছু আম ফ্রিজে সংরক্ষণ করে রাখি। আবার নিজেরাও দেখা যায় আম শেষ হয়ে গেলে খেতে পারবো। বাজারে তো অনেক আমি কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলো হচ্ছে ফরমালিনযুক্ত মেডিসিন দেওয়া আম, আর এগুলো হচ্ছে একেবারে ন্যাচারাল। তো এই আম কয়েকটা একদম পাকা, এখনই খাওয়ার উপযোগী। তো এই আমগুলো আমি এখন ফ্রিজে রাখবো, আর এটা আমি কীভাবে রাখবো আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। ভালো আমগুলা বেছে বেছে এখানে নিয়েছি। আমাদের গাছে আম এর আগে সব আমই ভালো হতো, কিন্তু এবছর কেন জানি পোকা হয়েছে। তো পোকা আমগুলো বেছে আলাদা করে রেখে দিয়েছি, আর ভালো আমগুলা বেছে বেছে ধুয়ে নিলাম। তো ধুয়ে নিয়ে এখানে আমি কিছুক্ষণ ঝরাতে দিয়েছি, আমের পানি ঝরে গেলে তারপর আম একটু মুছে তারপর হচ্ছে আমি ফ্রিজে সংরক্ষণ করব। আম সংরক্ষণ আপনারা সবাই জানেন, আসলে আমি এটা আপনাদেরকে শেখানোর জন্য দেখাচ্ছি না, জাস্ট আমি করছি তাই আপনাদের দেখাচ্ছি। এখানে কিছু ফাটা ফাটা আম আছে, আমি সেগুলো নেব না, আমি ফ্রেশ এবং একদম ভালো আমি নেব। ইচ্ছে করলে এই আমগুলো কিন্তু পেপারে মুড়িয়েও রাখা যেত, আবার এভাবেও রাখা যায়, কোনো সমস্যা নেই। তো যার যেভাবে ইচ্ছা রাখতে পারেন। তো এখানে আমি কিছু আম ছিলে নিয়েছি খাওয়ার জন্য। আমার দুই মেয়ে মোটামুটি আম খেতে পছন্দ করে, ওদের দেখা যায় যে সকালবেলা এভাবে আম ছিলে মুড়ি দিয়ে দিলে ওরা খেতে খুব পছন্দ করে, আবার এমনিও খায়। তো আমাদের দুটি গাছের আম, একটি গাছের আম একটু টক আর একটি গাছের আম মিষ্টি। তো এখানে দুই গাছের আম একসাথে নিয়েছি, যার কারণে আমি একটু চিনি দিয়ে নিচ্ছি। এদিকে আমার দুপুরের বাজার সদাই চলে আসছে। আপনাদের ভাই আজকে বাড়িতে, তো সে আজকে নিজে হাতে বাজার করেছে। এগুলা ছোট মাছ, নদীর মাছ। তো তিন প্রকারের মাছ এনেছে এখানে। তো আমি সব মাছ কুটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, আর এখানে রান্না করার জন্য নিয়ে নিয়েছি। এগুলা হচ্ছে পটল, এই পটল দিয়ে আমি ওই ছোটো মাছ রান্না করব। আর এখানে আমি কিছু মাংস নিয়েছি, এই মাংস দিয়ে আজকে আপনাদের ঘরোয়া পদ্ধতিতে রোস্ট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। এখানে মাছের পেটে কিছু ডিম ছিল, সেই ডিমগুলো নিয়েছি, ডিম আমি পেঁয়াজ দিয়ে ভাজি করব। তো সব কিছু এখানে কেটে কুটে একদম রেডি করে নিয়েছি। আর ওই যে ওপাশে ওটা হচ্ছে সরপুটি মাছ, তো সব মাছের মধ্যে একটা সরপুটি মাছ ছিল, ভাবছি যে ওটা ভেজে দেব। তো প্রথমে আমি ছোট মাছটাই রান্না করব আগে, যেহেতু এই মাছগুলো ছোট নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, আর এমনিতেই কুটে ধুতে আমার অনেকটা সময় লেগে গেছে, যার কারণে ছোট মাছটাই আগে রান্না করে নিচ্ছি।
তো আমি যেভাবে ছোট মাছ রান্না করি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করছি। আমি সবসময় ছোট মাছ রান্না করতে গেলে মানে একটু মাঝারি সাইজের, একদম ছোট না, এই মাছগুলো একটু হলুদ মরিচ লবণ দিয়ে আমি একটু তেলে হালকা করে, দেখা যায় ওটা ভাজাও না, একটা একটা ঝাঁকি দিয়ে মানে একটা নাড়া দিয়ে নামিয়ে নিই, তারপরে মশলা কষিয়ে সবজি কষিয়ে তারপর মাছটা দিয়ে দিই। এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় কি যে ওই মাছের মধ্যে দেখা যায় যে লবণ, তারপর মরিচ হলুদ এই সব কিছুই ভিতরে যায়। আর এভাবে অনেকে রান্না করে যে সবজি কষিয়ে তার উপরে মাছ দিয়ে দেয়, এভাবেও রান্না করা যায়। তো যে যেভাবে রান্না করতে পছন্দ করেন, কিন্তু আমি এভাবেই রান্না করি। এই তো আমার ছোট মাছের তরকারি রান্না করা হয়ে গেছে, আর এখন আমি সরপুঁটি মাছটা ভেজে নেব। তো কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি আর মাছগুলো দিয়ে দিলাম। তো মাছ ভাজি হতে হতে এখানে আমি রোস্ট করার জন্য যে মুরগি কেটে নিয়েছি এই সেগুলাই প্রসেসিং করে নেব। এখানে আমি নর্মালি যে রান্না করার জন্য যে যেভাবে মাংসগুলো পিস করি সেভাবেই করে নিয়েছি, যেহেতু আমরা ঘরেই খাবো আর দেখা যায় ঘরে খাওয়ার জন্য এইভাবে বড় বড় পিস করে রান্না করলে শুধু অপচয় হয়, তো এভাবে রান্না করলে মাংসের কোনো অংশই অপচয় হয় না। এখানে আমি একটু লাল মরিচ মানে শুকনা মরিচ দিয়ে মাখিয়ে 15 মিনিটের মতো এভাবে রেখে দিব। তো 15 মিনিট পরে আমি এখানে তেল দিয়ে, একদম একটু বেশি করে তেল দিয়ে নিতে হবে, এই তেলটা দিয়েই আমি রোস্ট রান্না কমপ্লিট করব। তো এখানে আমি মাংসগুলো তেল দিয়ে ভেজে নিলাম, ভাজা কিন্তু বেশি কড়া করা যাবে না, একদম মটমটে কটকটে যেন না হয়ে যায় হালকা ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, এখন আমি এর মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর এলাচ, দারুচিনি, ঘরোয়া যেসব মশলা থাকে আমরা নর্মালি মাংস রাঁধতে যে মশলাগুলো ব্যবহার করি সেই মশলাগুলোই ব্যবহার করব। আমি আজকে আপনাদের একদম ঘরোয়া পদ্ধতিতে এই রোস্টটা রান্না করে দেখাচ্ছি। এই রোস্টটা রান্না করতে আপনাদের বাড়তি কোনো মশলার আর প্রয়োজন হবে না এবং খেতে অনেক টেস্টি হয়, এভাবে আপনারা রান্না করে দেখবেন। মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যদি কষাতে যে সমস্যা হয় সেক্ষেত্রে একটু পানি দিয়ে নেবেন। তো আমার মাংসগুলো কষানো হয়ে গেছে, পর্যায়ে এসে আমি দুধ দিয়ে নিচ্ছি। এই ঝোলটা তৈরি করার জন্য সম্পূর্ণ দুধ দেওয়ারই চেষ্টা করবেন, এটা জাল করা দুধ। আবার যদি দুধের অংশটা কম থাকে সেক্ষেত্রে একটু পানিও ব্যবহার করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এ পর্যায়ে এসে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে এটি রান্না করব। তো ঝোলটা আঠা আঠা হয়ে আসলে আমি নামিয়ে নেব। তো আমার রোস্ট রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এটা পরের দিন, এটা হচ্ছে জনশুমারি ও গৃহগণনা কর্মশালা প্রশিক্ষণ। তো এখানে আমিও একজন গণনাকারী হিসেবে প্রশিক্ষণ নিচ্ছি, আমি আমার এলাকায় কাজ করব। তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনার এলাকায় গণনাকারী গেলে তাদেরকে সঠিক তথ্য দিয়ে অবশ্যই আপনারা সাহায্য করবেন। আমরা যে রুমে ট্রেনিং নিচ্ছিলাম ঠিক তার পাশে এই ভবনটি, এটা হচ্ছে আমাদের এলাকার এমপির বাড়ি। তো ওনার বাড়ির সাথেই খুব সুন্দর একটা লেক, আমরা দেখা যায় যখন ওই আমাদের একটু বিরতি দেয় তখন এই লেকটার পাশে এসে সবাই দাঁড়ায়, খুব মনোরম একটা পরিবেশ। এই মধু মাসে সবার জীবন মধুরতায় ভরে থাক এই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি।